তো দেখো আমাদের একটুখানি অংশ বাকি আছে, কি শেষ হয়ে যাবে। আমরা গতদিন স্থিতিস্থাপকতা সম্বন্ধে বিভিন্ন টার্ম পড়েছিলাম, তার মধ্যে পীড়ন এবং বিকৃতি দুটো গুরুত্বপূর্ণ টার্ম আমরা আলোচনা করেছি। এগুলো নিয়ে একটা সূত্র আমাদের আছে, সেটা হচ্ছে হুকের সূত্র। তো তোমাদের আগের ক্লাসে আমরা বলেছি স্থিতিস্থাপক সীমা কি। স্থিতিস্থাপক সীমা মানে হচ্ছে যে মান পর্যন্ত, যে সীমা পর্যন্ত দেখা যায় কি যে বস্তুর মধ্যে যখন আমরা বল প্রয়োগ করছি বস্তুর বিকৃতি ঘটছে, আবার বল সরিয়ে নেওয়া হলে বস্তুটা পুনরায় সে আকারে ফিরে আসছে, তখন আমরা বলছি বস্তু স্থিতিস্থাপক বস্তু। তোমরা জানো যে বাস্তবে কোনো বস্তুই সম্পূর্ণ স্থিতিস্থাপক হয় না, একটা বিকৃতি, স্থায়ী বিকৃতি সামান্য হলেও ঘটে। তো স্থিতিস্থাপক সীমা কথাটা কি বলেছিলাম, যে একটা নির্দিষ্ট মান পর্যন্ত দেখা যায় যে বস্তুর মধ্যে বিকৃতি ঘটছে, আবার বল অপসারণ করলে বস্তু পূর্বের আকারে ফিরে আসছে, কিন্তু যদি দেখা যায় যে ওই সীমার থেকে পার হয়ে যায় তখন কিন্তু বস্তুর মধ্যে একটা স্থায়ী বিকৃতি ঘটে যায়। তা যাই হোক, তো হুকের সূত্র বলা হচ্ছে কি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক। মানেটা কি, যদি আমরা বস্তুতে বাইরে থেকে বল প্রয়োগ করি তাহলে বস্তুর মধ্যে কি একটা বিরুদ্ধ বলের সৃষ্টি হয়, যেটাকে আমরা বলছিলাম কি পীড়ন। আর এই বিরুদ্ধ বল সৃষ্টি হচ্ছে যেমন, সেরকম বস্তুটার মধ্যে দেখা যায় একটা বিকৃতিও ঘটে। তাহলে যত বেশি বিকৃতি ঘটবে তত বস্তুর মধ্যে পীড়ন বাড়বে, তার জন্য পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক। তাহলে আমরা এখান থেকে গাণিতিক হিসাবে রূপ হিসেবে কি লিখতে পারি, পীড়ন ভ্যারিজাস বিকৃতি, বা লেখা যায় পীড়ন সমান একটা ধ্রুবক গণিত বিকৃতি। তাহলে আমরা লিখতে পারি কি ধ্রুবক সমান পীড়ন বাই বিকৃতি। এই যে ধ্রুবক কথাটা বলছি, এই ধ্রুবক কথাটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতি স্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে হচ্ছে পীড়ন বাই বিকৃতি। পীড়ন বাই বিকৃতি, স্থিতিস্থাপক গুণাঙ্ক মাথায় রাখবে যে কোনো পদার্থের উষ্ণতা যত বাড়বে, উষ্ণতা যত বাড়ে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কিন্তু তত হ্রাস পায়। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান হ্রাস পায়। আর কি মাথায় রাখবে, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি। দেখো পীড়নের একটা মাত্রা তোমরা জানো, চাপের মাত্রা, আর বিকৃতি হচ্ছে মাত্রাহীন। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রাও হবে পীড়নের মাত্রার অনুরূপ, অর্থাৎ চাপের মাত্রার অনুরূপ। তাহলে আমরা যদি মাত্রা বলি তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা হচ্ছে পীড়নের মাত্রা বাই বিকৃতির মাত্রা। কিন্তু বিকৃতির তো কোনো মাত্রা নাই, তাহলে পীড়নের মাত্রাই হবে। তাহলে
পীড়নের মাত্রা তোমরা কি পেয়েছিলে? দেখবে তোমাদের আগের করা হয়েছে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু, যেটা চাপের মাত্রা সেটাই হচ্ছে আমাদের পীড়নের মাত্রা। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। এবার দেখো তোমাদের আগে আমি বলেছিলাম যে বস্তুর বিভিন্ন ধরনের বিকৃতি হয়, অনুদৈর্ঘ্য বিকৃতি হয়, আয়তন বিকৃতি হয় আর কৃন্তন বিকৃতি হয়। অনুদৈর্ঘ্য বিকৃতি মানে যে বস্তুটার দৈর্ঘ্য বেড়ে গেল বা কমে গেল। আয়তন বিকৃতি মানে বস্তুটাকে আমি বাইরে থেকে বল প্রয়োগ করলাম, ধরো একটা রাবার মিলে ইরেজার, তাকে চাপ দিলে ছোট হয়ে গেল বা টানলে দেখলে বড় হয়ে গেল। তাহলে আয়তন যদি ছোট বা বড় হয়ে যায়, এরকম ছোট বা বড় হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলছি আয়তন বিকৃতি। আর একটা কি হয়, কৃন্তন বিকৃতি। আমি আগে ক্লাসে বলেছিলাম যেখানে বস্তুর আয়তনের কোনো পরিবর্তন ঘটবে না কিন্তু আকারের পরিবর্তন ঘটবে। তাহলে ছিল এরকম হয়ে গেল এরকম, তাহলে এটাকে বলছি আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি। এটাকে বলছি আমরা আয়তন বিকৃতি আর এটাকে বলছি কৃন্তন বিকৃতি। এই যে তিন ধরনের বিকৃতি, তার মধ্যে আমাদের এখন যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এই অনুদৈর্ঘ্য বিকৃতিটা নিয়ে। কারণ এই সংক্রান্ত আমাদের একটা টার্ম আছে, সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। তাহলে দেখো আমরা হুকের সূত্র থেকে কি পেলাম, পীড়ন ভ্যারিজাস বিকৃতি। তাহলে এই পীড়নটা যদি অনুদৈর্ঘ্য পীড়ন হয় আর বিকৃতিটাও যদি অনুদৈর্ঘ্য বিকৃতি হয়, তাহলে আমরা কি লিখতে পারি, অনুদৈর্ঘ্য পীড়ন ভ্যারিজাস অনুদৈর্ঘ্য বিকৃতি। এবারে এই অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি, সেইখানে যে স্থিতিস্থাপক গুণাঙ্কটা আসছে সেই স্থিতিস্থাপক গুণাঙ্কটারই নাম হচ্ছে ইয়ং গুণাঙ্ক। তাহলে ইয়ং গুণাঙ্ক মানে বলবো কি, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এই ইয়ং গুণাঙ্কটাকে আমরা প্রকাশ করছি ওয়াই দিয়ে। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কটারই বিশেষ একটা নাম দেওয়া হচ্ছে ইয়ং গুণাঙ্ক, কখন, যদি আমরা বস্তুর অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতি হিসাব করি। তাহলে ইয়ং গুণাঙ্ক কাকে বলবো? তাহলে ইয়ং গুণাঙ্ক বলবো যে একক দৈর্ঘ্যে যখন বস্তুর পীড়নের সৃষ্টি হচ্ছে এবং বস্তুর যে অনুদৈর্ঘ্য পীড়ন সৃষ্টি হচ্ছে এবং বস্তুর যে অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি হচ্ছে তার যে অনুপাত, সেই অনুপাতটাকে আমরা বলবো ইয়ং গুণাঙ্ক। বা বলতে পারি কি, প্রতি একক দৈর্ঘ্যে অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য বস্তুটিতে যে অনুদৈর্ঘ্য পীড়নের সৃষ্টি হয় তাকেই বলা হবে বস্তুটির ইয়ং গুণাঙ্ক। তাহলে ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি যে প্রতি একক দৈর্ঘ্যে, প্রতি একক অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য, প্রতি একক অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য
প্রতি একক দৈর্ঘ্যে যে অনুদৈর্ঘ্য পীড়নের সৃষ্টি হয়, বস্তুটিতে যে অনুদৈর্ঘ্য পীড়নের সৃষ্টি হয় তাকে ইয়ং গুণাঙ্ক বলা হয়। বুঝতে পারলে? তাহলে ইয়ং গুণাঙ্ক বলতে আমরা বুঝছি যে প্রতি একক অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য বস্তুটিতে যে অনুদৈর্ঘ্য পীড়নের সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। এখন আমি ইয়ং গুণাঙ্ক পরিমাপ করব কি করে? ধরো তুমি একটা এরকম একটা এল দৈর্ঘ্যের আর এ প্রস্থচ্ছেদের তার নিলে, এ হচ্ছে প্রস্থচ্ছেদ আর এল হচ্ছে দৈর্ঘ্য। এবার এখানে তুমি হুকের সাহায্যে এখানে একটা এম ভরের ওজন ঝুলিয়ে দেবে, এর ফলে কি দেখছো যে তারটা এই পরিমাণ ধরো দৈর্ঘ্য বৃদ্ধি ঘটালো। তাহলে এইটুকু তো এল, আর এই বৃদ্ধিপ্রাপ্ত যে দৈর্ঘ্য সেটাকে আমরা বললাম ছোট হাতের এল। তাহলে আমি এম ভরের একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছি, এম ভরের বস্তুটাকে ঝুলিয়ে দেওয়ার ফলে তোমার এল দৈর্ঘ্যের তারের ছোট হাতের এল পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটল। তাহলে দেখো আমাদের এখানে অনুদৈর্ঘ্য বিকৃতি মানে কি বলবো, স্মল এল বাই ক্যাপিটাল এল, যে প্রতি একক দৈর্ঘ্যে যত তার দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটবে তাকেই আমরা বলবো কি অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে এল দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটলো, বড় হাতের এল দৈর্ঘ্য ছিল, তাহলে এল বাই স্মল এল। আর পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন সমান আমরা কি বলবো, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তাহলে প্রযুক্ত বল এফ আর ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে এখন এই বস্তুটার উপরে যে বলটা প্রযুক্ত হচ্ছে, যেটা নিচের ধারে কাজ করছে, সেটাকে আমরা কি বলে প্রকাশ করি, এফ ইজ ইকুয়াল টু এমজি বা ডাব্লিউ ইকুয়াল টু এমজি। দেখবে তোমরা ক্লাস এইটা পড়েছিলে যে কোনো বস্তুতে যদি একটা এম ভরের বস্তু ঝুলে দেওয়া হয় তাহলে সেখানে যে বল ক্রিয়া করছে, প্রযুক্ত বল যেটা, সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এমজি বা ডাব্লিউ ইকুয়াল টু এমজি। আর দেখো এই যে তারটা নিয়েছি, এই তারের যে প্রস্থচ্ছেদ এ বলছি, তাহলে এই প্রস্থচ্ছেদ মানে এই বৃত্তাকার অংশটার ক্ষেত্রফল। তোমরা ক্লাস নাইনে অঙ্কে দেখবে এই ক্ষেত্রফলের একটা রাশিমালা আছে, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে আটটা কি, আটটা হচ্ছে এই তারের ব্যাসার্ধ। তাহলে আমরা এ মানে বলছি পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে তারের ব্যাসার্ধ আর এ হচ্ছে প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ মানেই হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে আমরা এটাকে এরকম ভাবে রিপ্লেস করে দিতে পারি এমজি বাই পাই আর স্কোয়ার। তাহলে এখন ইয়ং গুণাঙ্ক ওয়াই মানে তোমরা কি জানো, অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা লিখতে পারি এমজি বাই পাই আর স্কোয়ার বাই এল বাই ক্যাপিটাল এল। তাহলে আমরা এখান থেকে একটা ফর্মুলা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এমজিএল বাই
পাই আর স্কোয়ার ইনটু স্মল এল। তাহলে এটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক নির্ণয় করার গাণিতিক রূপ। খুব অঙ্ক আসে ইয়ং গুণাঙ্ক থেকে, আমরা অঙ্ক করব। তাহলে কোনটা কি একটু মাথায় রাখবে, এম হচ্ছে যে ওজনটা ঝোলানো হচ্ছে, যে ভরটা ঝোলানো হচ্ছে তার ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এল হচ্ছে তারের প্রাথমিক দৈর্ঘ্য, আর মানে হচ্ছে তারের ব্যাসার্ধ, আর এল মানে হচ্ছে তারের বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য। তাহলে টার্মগুলো আমি একটু ওপরে লিখে দিচ্ছি, নিচে জায়গা হচ্ছে না। তাহলে এম মানে হচ্ছে ঝোলানো বস্তুর ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এল হচ্ছে তারের প্রাথমিক দৈর্ঘ্য, আর হচ্ছে তারের ব্যাসার্ধ, আর স্মল এল মানে হচ্ছে তারের দৈর্ঘ্যের বৃদ্ধি। বুঝতে পারলে? এই রাশিমালা মুখস্থ করবে, বা এটাকে এরকম ভাবেও লেখা যেতে পারে। দেখো এরকম ভাবে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এফ এ, এই সরি এফ বাই এ বাই এল বাই ক্যাপিটাল এল। এফটাকে এমজি লিখেছি, এটাকে পায়ার স্কোয়ার লিখেছি, বেশিরভাগ ক্ষেত্রে এই ফর্মুলা লাগবে, কিন্তু এটাও আমাদের কাজে লাগতে পারে, অনেক ক্ষেত্রে এরকম থাকতে পারে। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা লিখব কি, এফ ইন্টু এল বাই এ ইন্টু স্মল এল, এরকম আমরা লিখতে পারি এফ ইন্টু এল বাই এ ইন্টু স্মল এল। যাই হোক, আর একটা জিনিস এখানে মাথায় রাখবে যে ইয়ং গুণাঙ্ক এটাও হচ্ছে একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক, তার জন্য এর যে একক বা মাত্রা সেটা কিন্তু পীড়নের মাত্রার অনুরূপ। যে ফর্মুলা একটু আগে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্কের ক্ষেত্রে দেখালাম, যে মাত্রা দেখালাম, এক্ষেত্রেও তাই ইয়ং গুণাঙ্কের মাত্রা এবং একক উভয়ই হবে তোমার পীড়নের মাত্রার অনুরূপ। কথাটা লিখে দিই, ইয়ং গুণাঙ্কের মাত্রা ও একক পীড়নের মাত্রার অনুরূপ। এবার দেখো আমরা একটা বিষয় হিসাব করব, আর একটা বিষয় আমাদের আছে লাস্ট টপিক, সেটা হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক। স্প্রিং এর বল ধ্রুবক, আমরা ধরে রাখো একটা স্প্রিং নিলাম যার সঙ্গে আমি একটা এম ভরের বস্তুকে ঝুলিয়ে দিয়েছি। তা স্প্রিং এর ক্ষেত্রে কি দেখা যায়, যে বস্তুটায় আমি যখন ঝোলাচ্ছি তখন স্প্রিংটা প্রসারণ হচ্ছে, আবার এটাকে খুলে দিলে আবার প্রসারণটা কমে গিয়ে আবার সংকুচিত অবস্থায় চলে যাচ্ছে। এবং তুমি যদি বেশি ভর ঝোলাতে থাকো তাহলে দেখবে স্প্রিং এর প্রসারণও বেশি হচ্ছে, আবার কম ভর ঝোলালে স্প্রিং এর প্রসারণ কম হচ্ছে। আবার তুমি যদি এরকম নাও যে স্প্রিংটা বেশ মোটা স্প্রিং নিলে, মোটা স্প্রিং নিলে ডবল লাইন করে দিলাম, তাহলে তোমরা বুঝতে পারছো যে স্প্রিংটা হচ্ছে একটা মোটা স্প্রিং। তাহলে আমি এই একই ভর যদি এখানে ঝোলাই তাহলে স্প্রিং এর প্রসারণ কি উভয় ক্ষেত্রে একই হবে, তা নিশ্চয়ই হবে না।
যেটা পাতলা স্প্রিং সেটা বেশি বড় হবে, আর যেটা মোটা স্প্রিং সেটা কম প্রসারিত হবে। তার জন্য আমরা এই স্প্রিংয়ের বলবো কি, পাতলা স্প্রিংটার ক্ষেত্রে বল ধ্রুবকের মান কম, আর মোটা স্প্রিংটার ক্ষেত্রে বল ধ্রুবকের মান বেশি। তাহলে বল ধ্রুবক বিষয়টা কি, আমি যদি এইখানে এম ভর ঝোলাই, তার মানে এখানে প্রযুক্ত যে বল কাজ করছে সেটা হচ্ছে এমজি, আর ধরে নাও এক্স হচ্ছে স্প্রিংয়ের প্রসারণ। এক্স হচ্ছে স্প্রিংয়ের প্রসারণ। তাহলে এখন আমি যত বেশি ভর ঝোলাবো তত বেশি প্রসারণ হবে, অর্থাৎ যত বেশি বল প্রয়োগ করবো তত বেশি প্রসারণ ঘটবে, আর যত কম বল প্রয়োগ করবো স্প্রিংয়ের প্রসারণ তত কম হবে। তার জন্য আমরা এখানে লিখব এফ ভ্যারিজাস এক্স, অর্থাৎ প্রযুক্ত বল এবং স্প্রিংয়ের যে প্রসারণ সেটা পরস্পরের সমানুপাতিক। প্রযুক্ত বল ও স্প্রিংয়ের প্রসারণ পরস্পর সমানুপাতিক। তাহলে এখন এই সমানুপাতিক চিহ্ন ওঠাতে গেলে আমাদের একটা ধ্রুবক নিতে হবে, সেই ধ্রুবকটাকে আমরা চিহ্নিত করছি কে দ্বারা। এই কেটাকে বলা হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবক, কেটাকে বলা হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবক। তাহলে আমরা স্প্রিংয়ের বল ধ্রুবক কে সমান লিখবো কি, এফ বাই এক্স। তাহলে বল ধ্রুবক কে সমান হচ্ছে এফ বাই এক্স, অর্থাৎ প্রযুক্ত বল বাই দৈর্ঘ্যের প্রসারণ। তাহলে বল ধ্রুবক সমান হচ্ছে প্রযুক্ত বল বাই দৈর্ঘ্য প্রসারণ। তাহলে আমরা কিভাবে বল ধ্রুবক ক্যালকুলেট করব, তাহলে আগে প্রাথমিকভাবে স্প্রিং এর দৈর্ঘ্য মাপব, তারপরে বস্তুর স্প্রিং এর মধ্যে একটা ভর ঝুলিয়ে দেব, ওজন দিয়ে দিচ্ছি, তারপরে স্প্রিং এর প্রসারণ কত হচ্ছে সেটা আমরা মাপছি, সেটাকে এক্স বলছি, আর কতটা আমি ওজন চাপালাম অর্থাৎ কতটা প্রযুক্ত বল হচ্ছে সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এমজি। তাহলে আমরা বল ধ্রুবক কে সমান বলতে পারি কি, এমজি বাই এক্স, এমজি বাই এক্স। তাহলে এইভাবে আমরা বস্তুর বল ধ্রুবক ক্যালকুলেট করতে পারবো, স্প্রিং এর বল ধ্রুবক। তাহলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারে কিন্তু থিওরি সব শেষ হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে এই বল ধ্রুবক এবং ইয়ং গুণাঙ্ক সংক্রান্ত কিছু অঙ্ক করব, তাহলে সম্পূর্ণভাবে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তারপর আমরা চলে যাব নতুন চ্যাপ্টারে, অ্যাসিড ক্ষার লবণ যে চ্যাপ্টারটা আছে সেইটাই।